আবার আমন্ত্রণ একুশে বিজনেস, সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চিটাগাং স্টক এক্সচেঞ্জ আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিএসসিতে আছেন মহিমা পরিম, সিএসসিতে আছেন মাহবুব রহমান। চলে যাচ্ছি তাদের কাছে। ধন্যবাদ রহমান রণ আপনাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সারাদিন জুড়ে মিক্সড ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং এখনও পর্যন্ত মিক্সড ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 1 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে, 6236 পয়েন্টে অবস্থান করছে ইন্ডেক্সটি। এছাড়াও লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 1112 কোটি 34 লাখ টাকারও 1123 কোটি 42 লাখ টাকার মতো। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর হারানোর সংখ্যাটাই বেশি, 216টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে এবং মাত্র 72টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে। এই মুহূর্তে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে ন্যাশনাল ব্যাংক, IFIC রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক এবং উত্তরা ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে টপ টেনের তালিকায়। এদিকে টপ গেইনার্সের তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উত্তরা ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে রয়েছে পূবালি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে। এবং সেক্টরওয়াইজ লেনদেনের মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র ব্যাংকিং সেক্টর এই মুহূর্তে পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে। 16টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে এবং 10টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে। এছাড়াও সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে টেক্সটাইল সেক্টরে, 35টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং 7টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে। এবং দর হারিয়ে লেনদেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে, ফুড সেক্টরে, ইন্স্যুরেন্স সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, IT সেক্টর, মিসেলেনিয়াস সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। তো এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের খবরাখবর। চিটং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের খবরাখবর জানার জন্য এখন চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মাহবুব রহমান। পলি, আপনাকে ধন্যবাদ। চিটং স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে মিক্সড ট্রেন্ডের মধ্য দিয়ে চলছে লেনদেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি 5 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, অবস্থান করছে 19,387 পয়েন্টে। সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটিও 5 পয়েন্ট পজিটিভ থেকে এই মুহূর্তে অবস্থান করছে 11,724 পয়েন্টে এবং 30 ইন্ডেক্সটি 25 পয়েন্ট নেগেটিভ অবস্থানে এই মুহূর্তে অবস্থান করছে এই মুহূর্তে 16,648 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় 56 কোটি টাকারও কিছুটা বেশি। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই দর হারিয়ে লেনদেন হচ্ছে। 160টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, অন্যদিকে দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে মাত্র 38টি প্রতিষ্ঠানের। দিনের এই মুহূর্তে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে চিটাগং স্টক এক্সচেঞ্জে, তাদের মধ্যে প্রথম অবস্থানে অবস্থান করছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে IFIC, এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে উত্তরা ব্যাংক, রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, লাফা সুরমা সিমেন্ট, এক্সিম ব্যাংক, এবি ব্যাংক, পূবালী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং বিগ সিমকো। এদিকে টপ গেইনারের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে দিনের এই মুহূর্তে, তাদের মধ্যে প্রথম অবস্থানে অবস্থান করছে ওয়াটা কেমিক্যাল, এই মুহূর্তে 7.16% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, শাইনপুকুর সিরামিক, স্ট্যান্ডার্ড সিরামিক, IFIC এবং গ্লোবাল হেভি কেমিক্যাল কোম্পানি লিমিটেড। এছাড়া টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে অবস্থান করছে তাদের মধ্যে রয়েছে লিগেসি ফুটওয়্যার, প্রথম অবস্থানে 8.29% দর হারিয়ে লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, KDS এক্সোরিস লিমিটেড এবং সোনারগা টেক্সটাইল। এছাড়া সেক্টরস মুভমেন্টে দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টর এবং সিরামিক সেক্টর বাদে বাকি সবকটি সেক্টরে এই মুহূর্তে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জে। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। মাহবুব বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। সাম্প্রতিক সময় দেখতে পেলাম যে শুল্ক কমানোর পরও কিন্তু চালের দাম কমছে না, তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এটা তো আপনার নর্মালি ডিস্ট্রিবিউশন প্রবলেম। আচ্ছা আচ্ছা, আপনার দেখা গেছে যে 1974 সালেও আপনার আমাদের দেশে খাদ্য শর্টসে তখন এরকম অভাব ছিল না, কিন্তু আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েশনের মাধ্যমে 1974 সালে দুর্ভিক্ষ ঘটানো হয়েছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, তো এটা এখনও কিন্তু আপনার যে গভর্নমেন্টের যে সেফটি স্টক, প্রোডাকশন এবং ইম্পোর্ট সব মিলে কোনো হিসাবে মিলে না যে খাদ্যের শর্ট আছে এখানে। আচ্ছা, সুতরাং দামটা কেন বাড়তেছে? দামটা বাড়াচ্ছে এটা একটা এক শ্রেণীর ব্যবসায়ী যারা আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করতে চায়, এবং সেই ক্ষেত্রে এই সমস্ত ক্রাইসিস তো বিজনেসম্যানরা তাদের অসৎ ব্যবসায়ী যারা তারা করতে পারে, এটাই স্বাভাবিক বিজনেসের ক্ষেত্রে।
কিন্তু এরা কোনো নীতি মানে না। সেই ক্ষেত্রে আপনাকে যে পদ্ধতি ব্যবহার করতে হবে, সেই পদ্ধতিটা হলো ধরেন আপনার যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছে 64টা জেলায় পার্লামেন্ট মেম্বার 300 পার্লামেন্ট মেম্বার আছে বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে, তারপরে আপনার জেলা পরিষদের চেয়ারম্যান আছে নির্বাচিত প্রতিনিধি, তারপরে উপ এবং মেম্বার আছে প্রতিটা জেলায় আপনার জেলা পরিষদের মেম্বার আছে, তারপর আছে উপজেলা চেয়ারম্যান, তারপরে আছে আপনার ডিসি, তারপরে আছে গোয়েন্দা সংস্থাগুলো, এই সমস্ত সরকারি এজেন্সিগুলো এবং ব্যাংক, ব্যাংকগুলো কিন্তু যে লোনটা দেয় সেই লোন দিলেও আপনার টাইমটা তারা যদি লোনের পরিমাণ 180 দিনের লোন ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারে 45 দিনেরও দিতে পারে, এই যে চালের যে গুদামজাত যারা করতেছে তারা কিন্তু 180 দিনের লোন নিয়ে কিন্তু বেশি দিন এটা নিয়ে প্লে করতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি ওই টার্মটা কমায় দেন এতদিনের ভিতরে আমার টাকা ফেরত দিয়ে দেবেন, সেই ক্ষেত্রে সে নিল নিয়ে আবার বিক্রি করে টাকাটা জমা দিয়ে দিল, সেক্ষেত্রে আপনার এই আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করার মেকানিজমটা ইনডাইরেক্ট ওয়েতে ইউ ক্যান কন্ট্রোল। অপরদিকে গভর্নমেন্টের যে সমস্ত এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলো গোয়েন্দা সংস্থাগুলো যদি তারা প্রত্যেকটা জায়গায় এটার খোঁজ খবরদারি নজরদারি রাখে এবং নির্বাচিত প্রতিনিধিরা যদি এটার সাথে জড়িত না হয় এবং নজরদারির মধ্যে জড়িত থাকে, তখন কিন্তু আপনার এই কাজ করতে চাইলেও অনেকে কিন্তু করতে পারবেন না, সেই ক্ষেত্রে এইগুলো সচেতন। আরেকটা আছে যে যেমন আপনার 1974 সালে আপনার চট্টগ্রাম বন্দরে খাদ্য আমদানি করা জাহাজ এটাকে পথে ডিলে করা হয়েছে, অন্য রুটে প্রবাহিত করা হয়েছে, সেখানে ইন্টেনশনালি একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করে সরকারকে বিপদে ফেলানোর জন্য একটা ঘটনা ঘটেছে, সেটা কিন্তু পরবর্তীতে আপনারা আপনার হিস্ট্রিতে যদি পত্র পত্রিকা ঘাটেন এখন দেখতে পাবেন। এখনো এটা 2004 এবং 2005 সালেও আপনার এরকম একটা ঘটনা ঘটছে যে সয়াবিন তেল এবং অন্যান্য জিনিসের দাম বাড়ানোর জন্য, ডাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য বহির্নগরে জাহাজ আটকিয়ে রেখে আর্টিফিশিয়াল ক্রাইসিসকে ক্রিয়েট করেছে এবং এটা বাজারের মধ্যে একটা গুজব ছড়াইছে। সেই সময়ও কিন্তু আপনার এই ধরনের ঘটনা ঘটছে, এখনও কিন্তু এটা থেকে আমরা পুরো উদ্ধার পাই নাই। এখনও কিন্তু আপনার জাহাজে যে চট্টগ্রাম বন্দর, যে আমাদের একমাত্র সমুদ্র বন্দর যেটা ঢাকার সাথে লিঙ্কড, যেটা এবং এটা দিয়েই বেশিরভাগ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ হয়, এক্ষেত্রে এখানেও কিন্তু একটা বিশেষ বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যারা আছে তারা কিন্তু আপনার এই যে জাহাজ, যে বিদেশ থেকে জাহাজ আসি যে এটা ভিড়বে এই পথটা রুদ্ধ করে রাখে, যার কারণে আপনার দেখা গেছে যে এই জাহাজের একটা লাইনে ধরেন 2 জন খুব পাওয়ারফুল লোক তারা এটা কন্ট্রোল করবে, তার এলাকা তার লাইনে জাহাজ ঢুকতে পারবে, অন্য কোথায় ঢুকতে পারবে না, বহির্নোঙরে বসে আছে। এটা তো ওই একদিকে তারা ড্যামারেজ গুনছে, অপরদিকে এদিকে শর্টেজ পড়তেছে, কস্ট অফ ডুইং বিজনেস দোনো দিক দিয়ে কিন্তু বাড়তেছে। তো সেই ক্ষেত্রে আপনার এটাও যদি পোর্ট অথরিটি, যদি বর্তমান পোর্ট অথরিটি এই পোর্ট চালাতে ব্যর্থ হয়, এদেরকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে সেনাবাহিনী নিয়োগ করা উচিত, তখন আপনার এটা কিন্তু আপনার এটা সেপারেট কর্তৃপক্ষের আওতায় যদি দেওয়া দেয় সেই ক্ষেত্রে আপনার এই সমস্ত ক্ষেত্রেও কোনো রকমের প্রবলেম ক্রিয়েট করতে পারে। চট্টগ্রাম বন্দরে যে 28টা বার্থ আছে এর মধ্যে হয়তো 2-3টা সক্রিয় থাকে, বেশিরভাগ ক্ষেত্রে অন্যগুলোতে জাহাজ ভিড়তে দেয় না, এটা বিকজ অফ দি ইনফ্লুয়েন্সিয়াল লোকজন এখানে আসে। তো সেই ক্ষেত্রে এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট একদিকে এটা হলো ব্যবসায়ীদের বাইরে সিন্ডিকেট, এই সিন্ডিকেট এটা হলো এক ধরনের, আর একটা সিন্ডিকেট হলো ব্যবসায়ীরা নিজেরাও এই সমস্ত ট্রেডিং বিজনেসে যারা থাকে, যেমন চট্টগ্রামে ইলিয়াস ব্রাদার্স নামে একটা কোম্পানি, তখন আপনার এটা 1974-72 সালের দিকে এটাও কিন্তু তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তখনও কিন্তু তারা একইভাবে এই জাতীয় আরেক কোন ইলিয়াস ব্রাদার্সের জন্ম হয়েছে কিনা সেটা খুঁজে বাইর করা দরকার। সেই ক্ষেত্রে আপনার এরা যদি নিজেরা আপনার এই সিন্ডিকেটটা করে, সেই সিন্ডিকেট করলে এটা আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করতে পারে। তো একটা ইলেকটেড গভর্নমেন্ট এবং গণতান্ত্রিক সরকার যেখানে আসে সেখানে মনে হয় এগুলো এরা সুযোগ পাবে না, কারণ সরকারের স্থানীয় সরকার থেকে আরম্ভ করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত এবং ডিসি ফুড ডিপার্টমেন্ট এভরিবডি শুড বি অ্যালার্ট, এটাতে যাতে কোনো রকমের কোনো কুচক্রি কোনো ধরনের এই ধরনের ঘটনা করতে না পারে। কিন্তু বাংলাদেশের
এখনকার বর্তমান তথ্য অনুযায়ী যে সমস্ত ইম্পোর্টেড এবং প্রডিউসড যে ফুড গ্রেন বাংলাদেশের ভিতরে স্টক আছে সেটা এই ধরনের দাম বাড়ার কোনো সুযোগ নেই। অপরদিকে আরেকটা বিষয় আছে, যেমন ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশনের প্রবলেমের কারণে অনেক সময় কিন্তু প্রাইসের ডিফারেন্সিয়েশন হয়, এবং সেই ক্ষেত্রে আপনার ধরেন দেখা গেছে যে যে আমাদের যে বলা হয় যে খাদ্য স্টক মজুদ থাকা সত্ত্বেও কিন্তু এই ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে, এবং সেটা হলো ডিস্ট্রিবিউশনের প্রবলেম। এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা কমিউনিকেশন এবং ট্রান্সপোর্টেশন, এটা যদি রাইটলি অপারেট না করে, ঠিক মতন চাঁদাবাজের দখলে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এটাতে আপনার কস্ট অফ ডুইং বিজনেস বাড়ে, এবং সেই বাড়ার মধ্যে দিয়ে দেখা গেছে যে বিভিন্ন আপনার পার ইউনিট কস্ট, এখানে কিন্তু এডিশনাল একটা কস্ট আসে দাঁড়ায় বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কারণে, সেই ক্ষেত্রেও আপনার দাম বাড়ার সুযোগ আছে। এই সমস্ত ব্যাপারে সরকারের প্রতিটি অঙ্গ যদি এটা কাজ করে সঠিকভাবে এবং নির্বাচিত প্রতিনিধিরা যদি রেসপন্সিভ হয়, দায়িত্বশীল হয়, তাহলে কিন্তু এটা করা করতে কেউ করে সফল হবে না এবং সেটা ধরা পড়ে যাবে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখন আপনার এটাকে আর্টিফিশিয়াল একটা, একদিকে আমাদের ধরেন রিফিউজি ক্রাইসিস, বার্মা থেকে আপনার 4-5 লক্ষ লোক আজ এখানে আসতেছে, এটা আমাদের ইকোনমির উপর একটা প্রেশার, অনেক সুযোগ সন্ধানী চাবে এখানে আপনার ঢিল মারার জন্য, এখানে যদি এটা এ ধরনের প্রবলেম করে তাহলে গভর্নমেন্টকে বেকায়দা ফেলতে পারবে, সেটাও কিন্তু সেভাবে সজাগ থাকা উচিত। এবং যে সমস্ত রাইস ফুড গ্রেনের ডিলার আছে, এই ডিলারদের যে মানে আপনার ব্যাকগ্রাউন্ড, এগুলো পুরো স্টাডি করা উচিত, এবং তাদের কী 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 ব্যাকগ্রাউন্ডের লোক এরা, এই ব্যাকগ্রাউন্ড ধরে যদি আপনার জেলা প্রশাসন, থানা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, অ্যাট দ্য সেম টাইম আপনার যদি ইন্টেলিজেন্স এজেন্সিস প্লাস বিজনেস কমিউনিটি, তারা যদি অ্যালার্ট হয়, তাহলে কিন্তু এটা কিন্তু কেউ করতে পারবে না, আমি সেটা প্রত্যাশা করছি। আপনি কস্ট অফ ডুইং বিজনেসের কথা বলছিলেন, তো এটি সূত্র ধরে আসলে বৈশ্বিক সূচকে আমাদের যে অবস্থানগুলো সেগুলো একটু জানবো বিরতির পরে এসে। দর্শক নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেস। দর্শক বিরতির আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। একটু জানতে চাচ্ছিলাম বিরতির আগে যে বৈশ্বিক বেশিরভাগ সূচকে কিছুটা নিচের দিকে আমরা, তো এই বিষয়ে একটু জানবো, সেই সাথে ঠিক এই মুহূর্তে রোহিঙ্গা সমস্যা, বৃষ্টি, বন্যা সব কিছু মিলে আসলে আমাদের অর্থনীতিতে আসলে কেমন প্রভাব ফেলছে সব কিছু মিলে? আপনারা দেখেন কস্ট অফ ডুইং বিজনেস এটা নিয়ে ব্যাপক আলোচনা বিভিন্ন সময় হয়, এখানে এখনও আমাদের যে প্রসেসগুলো, বিজনেস প্রসেস যে আমাদের বাংলাদেশে আমরা ফলো করতেছি, এবং এটার যে স্পিড, সলিউশনের যে স্পিড, এটা ভেরি স্লো। এবং আপনারা আসেন ধরেন একটা বিদেশি কোম্পানি যদি আসে, কোম্পানির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সে কী করবে না করবে সব জায়গায় কিন্তু আপনার একটা অনিশ্চয়তা, এবং এটা ডিলে হচ্ছে। ডিলে হওয়ার কারণে এই ধরেন রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি থেকে শুরু, এখান থেকে তারপরে যান আপনার অন্যান্য জায়গায় ইম্পোর্ট লাইসেন্স, এক্সপোর্ট লাইসেন্স, এই সমস্ত লাইসেন্স বাইর করা, বিভিন্ন জায়গায় মিউনিসিপ্যালিটির ট্রেড লাইসেন্স বাইর করা, এগুলো থেকে আরম্ভ ইনিশিয়াল স্টেজ অফ দ্য বিজনেস ওপেনিংয়ের জন্য, এগুলো কিন্তু একটা বিরাট প্রবলেম, স্লো। এবং সেই ক্ষেত্রে এটাই হলো একটা এয়ারপোর্টে আপনার ধরেন ধরেন একটা ফরেনার বিদেশ থেকে আসলো ইনভেস্ট করার জন্য, সে দেখা গেলো যে ওই ইমিগ্রেশনে তাকে যে হেস্তনাস্ত করা হয় এবং এয়ারপোর্টে যে দেরি হয়, এটাও কিন্তু কস্ট অফ ডুইং বিজনেসের একটা অংশ। সেই লোকটা যখন এখানে দেখে, তার যে সাইকোলজিক্যালি সে বাংলাদেশ সম্বন্ধে একটা ব্যাড ইম্প্রেশন জন্ম হয়, অনেকক্ষণ ইমিগ্রেশন তাকে দাঁড়ায় রাখতে হয়, তারপরে আবার তার যে লাগেজ নেওয়ার জন্য দেখেন হয়তো ব্যাংকক থেকে আসতে 2 ঘন্টা লাগছে, এখানে এসে লাগেজের জন্য 2 ঘন্টা দাঁড়ায় আসে। তো এই ক্ষেত্রে এই সমস্ত জিনিস আমাদের ইমেজের জন্য খুবই ক্ষতিকর, এবং ইনভেস্টরদের অ্যাট্যাক করা সেই ক্ষেত্রে আপনার অনেকটা অসুবিধা হয়। তারপরে আসেন আপনার ইন্টারনাল যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, ট্রান্সপোর্টেশন সিস্টেম, কমিউনিকেশন, এবং ঢাকা সিটির যে ট্রাফিক জ্যাম রাজধানীতে, এই যে ট্রাফিক জ্যাম, এটার জন্য কিন্তু আমাদের অনেক সময় লস হচ্ছে, এটা কিন্তু বিজনেসে, ডুইং বিজনেসের মধ্যে কষ্ট ঢুকতেছে। তারপরে আসেন আপনার ধরেন পোর্ট ম্যানেজমেন্টে আমাদের এখানে পৃথিবীর মধ্যে অনেক দুর্বল পোর্ট, এবং এই পোর্ট ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি আমাদের নেই। আমাদের যে 20 মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা দেওয়া হয়েছে যে 24x7, মানে
চব্বিশ ঘন্টা সাত দিন পুরো চলবে, কোনো বন্ধ থাকবে না, অল অপারেশনস। এখন দেখা গেছে যে এখানে বিভিন্ন এজেন্সিগুলো, ইন্ডিয়ান ফার্ম জড়িত, তারপরে কাস্টমস জড়িত, ভিএটি অথরিটি জড়িত, তারপরে ট্রান্সপোর্ট এজেন্সিগুলো জড়িত, তারপরে আপনার পোর্ট ম্যানেজমেন্ট জড়িত, ব্যাংকাররা জড়িত। এই ক্ষেত্রে আমাদের সমস্ত সার্ভিসগুলো আমরা যদি দিতে পারি তাহলে আমাদের পোর্টের এফিসিয়েন্সি অনেক বাড়বে, এবং সেটা 24x7 এই সার্ভিসের জন্য অনেকে বলতেছে যে, আবার পোর্ট অথরিটি বলতেছে যে আমাদের কস্ট বাড়বে। কস্ট কীভাবে বাড়ে? আপনি একটা করতে পারেন যে আপনি একজন তো 24 আওয়ার্স ডিউটি করবে না, এটা শিফটিং ডিউটিতে 8 ঘন্টা ব্যাপী, লেবার ল অনুযায়ী 8 ঘন্টা আপনি কাজ করবেন। সেই ক্ষেত্রে 8 ঘন্টাতে 3 জন আপনি রাখবেন, 3 জন থাকলে 8 আওয়ার্সে শিফটে যদি ভাগ করে নেন তাহলে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। সেই ক্ষেত্রে বেকার যুবকদের চাকরিও হবে, এবং সেই ক্ষেত্রে যদি চাকরি হয় এটা তো বাংলাদেশেরই লোক, এবং সেই ক্ষেত্রে সে যদি কাজ করে তাহলে ওর ফ্যামিলিটাও একটা মানে সেফ জোনে চলে যাবে, আনসার্টেনটিতে থাকবে না। তারপরে আসেন আপনার ধরেন এই যে ব্যাংক বিমা প্রতিষ্ঠান, ব্যাংক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে তারা যদি ওই অপারেট করে অটোমেশন, যেটা অটোমেটেড সিস্টেমে যদি ব্যাংকিং সিস্টেমটা চলে, ইন দ্যাট কেস দেখা যাবে যে সেখানে পোর্টে আপনার এখানে কোনো দেরি হবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগবে না। তারপরে আসেন ইন্ডেন্টার যারা, তারাও কিন্তু তাদের লজিস্টিক্সটা ওইভাবে রেডি করতে হবে। সেই মধ্যে ট্রান্সপোর্টেশন এজেন্সিগুলো, তারাও কিন্তু কন্টিনিউয়াস সার্ভিস, এরা অবশ্য অভ্যস্ত এটাতে, ট্রান্সপোর্টেশনদের এদের প্রবলেম হবে না। যেমন অনেক সময় ধরেন আপনার এই টাইম বাউন্ড, এখন বাংলাদেশে 24 আওয়ার্স গাড়িতে রাস্তায় গাড়ি ঘোড়া চলে, কিন্তু এটা একসময় চলতো না, এখন আস্তে আস্তে এটা সিমটমটাকে, সিমটম হলে বাংলাদেশ এখন উন্নত মিডল ইনকাম কান্ট্রির দিকে যাচ্ছে, যেই কারণে আপনি ঢাকা চিটাগাং তারপরে ডিভিশনাল যে কানেকশনগুলো রোডগুলো আছে, এই রোডগুলো প্রতিটা মুহূর্তে এটা কিন্তু অ্যাক্টিভ আছে, সেই ক্ষেত্রে গাড়িগুলো চলতেছে, মানুষ প্যাসেঞ্জার। আগে একসময় রাত্রেবেলা মানুষ ভয়ে জার্নিতে বাইর হইত না, সেই ভয় এখন নাই। ঢাকা সিটিতে দেখেন আপনার রাত্রেবেলা কিন্তু ট্রান্সপোর্ট অনেক বেশি চলে এখন, আগে একসময় রাতের 9টা 10টার পরে 1980-82 সালের সাথে দিকে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন দেখি যে রাতে 8টার পরে ঢাকা শহরে রিক্সাও পাওয়া যেত না, এখন কিন্তু সেটা, সেই সময় অবশ্য সামরিক শাসন ছিল, এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এবং মানুষের যে ফ্রিডম, এই ফ্রিডমের সিকিউরিটি অনেক বেড়ে গেছে, এবং সেই ক্ষেত্রে মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু এইগুলা কি পার্ট অফ দ্য ইকোনমি, এটা যদি চলতে থাকে তাহলে আপনার দেখা যাবে যে আপনি এটাকে ফ্যাসিলিটেট করার জন্য আপনার কমিউনিকেশন, রোড কমিউনিকেশনটাকে আপনাকে ফাস্টার ডেভেলপ করতে হবে। এবং এখন যেন এইবারকার যে বন্যার কারণে আমাদের যে রাস্তাঘাটের যে অবস্থা, সেই রাস্তাঘাটে আপনার অনেক রাস্তা কিন্তু নষ্ট হয়ে গেছে বৃষ্টি বন্যার পানিতে, এবং 31টা জেলা বন্যা হয়েছে। তার মানে এর ইম্প্যাক্ট আপনি চিন্তা করেন, এটার ইম্প্যাক্ট কিন্তু হিউজ টু দি ইকোনমি, এবং এটা এদেরকে রিপেয়ার করতে হবে আগামী বছর বাজেটে। এই বছর বাজেটে যে গাড়ি রাস্তা মেনটেন্যান্সের জন্য যে বাজেটটা দেওয়া হয়েছে এটা অনেক বেশি গুণ বেড়ে যাবে, এবং এটা হলো একটা পার্ট। আরেকটা হলো নতুন রাস্তা কনস্ট্রাকশনের ক্ষেত্রেও কিন্তু বন্যা একটা প্রবলেম, বৃষ্টি একটা প্রবলেম। আমাদের দেশে সিজনটা থাকে যে আপনার নভেম্বর থেকে নেক্সট মার্চ পর্যন্ত, এই বছরের মার্চ থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, সেই বৃষ্টি এখনও থামে নাই, এটা কিন্তু চলছে, যে কারণে এটা কিন্তু ইকোনমির উপরে একটা প্রেশার আসে। সেই সমস্ত অপরদিকে রোহিঙ্গা, যেটা বলে বাইরে থেকে 4-5 লক্ষ লোক আসে এখানে, আপনার আমাদের অহেতুক এখানে তাদের প্রবলেম আমাদের এখানে এসে পড়ছে, যেহেতু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আমাদেরকে কিন্তু দাদা, আমরা এই পরিস্থিতিতে, আমরাও 1971 সালে এই পরিস্থিতিতে পড়েছি, এবং তাদেরকে আমাদের গভর্নমেন্ট সহায়তা দিচ্ছে, এবং বাংলাদেশের জনগণ এদেরকে সহায়তা দেওয়ার পক্ষে। বাট এটার একটা ইকোনমিক কস্ট আছে, 1971 সালে আপনার 1 কোটি শরণার্থীকে ভারত 9 মাস পালন করছে, সেই ক্ষেত্রে কিন্তু ভারত এই কস্ট, পাকিস্তানরা সারেন্ডার, যে সিমলা চুক্তি হলো সিমলা চুক্তির বদলতে তারা কিন্তু এই টাকা ফেরত পাইছে, কিন্তু আমাদেরকেও এই ধরনের চিন্তাভাবনা করতে হবে। এখন আমরা উই আর ইনভেস্টিং অন দ্যাট, আমরা খরচ করতেছি, সেই ক্ষেত্রে আমরা বাইরে থেকে যে সাহায্যগুলো পাবো এটা কিন্তু ম্যানেজ করা, এটার জন্য সরকারের জন্য একটা অতিরিক্ত চ্যালেঞ্জ। জেলা প্রশাসন থেকে আরম্ভ করি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী যে সমস্ত সংস্থা আছে তাদের কাজকর্ম কিন্তু বেড়েছে, ইন অ্যাডিশন টু বাংলাদেশে যে এখনকার মূল জঙ্গিবাদের যে একটা থ্রেট, সেই থ্রেট অপরদিকে আবার এই থ্রেট, এগুলো সব মিলাই এটার কস্ট কিন্তু অনেক হাই, এবং সেটাকে ম্যানেজ করে গভর্নমেন্ট যে এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে এটা ইস্যু। এবং ইন্টারন্যাশনালি যদি আমরা এটা
আরও এক্সপোজার করতে পারি, তাহলে এই সমস্যাটাকে ইন্টারন্যাশনাল একটা ফোরামে যাওয়ার একটা সুযোগ হয়েছে। এবং বাংলাদেশে এই পর্যন্ত যে যা করেছে সেই জিনিসটা কিন্তু আপনার এই বার্মিজ যে রিফিউজিস, এই রিফিউজিসদের ব্যাপারে বাংলাদেশের ভূমিকা সারা পৃথিবীর মিডিয়াতে এখন একটা প্রমিনেন্ট একটা পজিশনে আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, এটা তাদের ভেরি কেয়ারফুলি এটা ডিল করতে হবে। সেটা ডিল করার পরে যদি বার্মিজ যে মিলিটারি জান্তার বিরুদ্ধে আপনার বাংলাদেশের যে ডেমোক্রেটিক এবং বার্মিজ যে উদ্বাস্তু, এদের যে ডেমোক্রেটিক রাইট, এদের নাগরিকত্ব ফিরে আনার ব্যাপারে বাংলাদেশ একটা বিরাট একটা মানে সেন্টার পয়েন্ট হিসেবে এখন কাজ করতেছে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনার জাতিসংঘে আছেন, সেখানে এই সমস্ত বিভিন্ন দেশ নেতাদের সাথে, বিভিন্ন দেশের নেতাদের সাথে এটা নিয়ে আলাপ করতেছেন। এটা যদি প্রপারলি ডিল করতে পারে এবং পারার সম্ভাবনা অনেক উজ্জ্বল, এবং যে সমস্ত দেশ অনেকটা বিরুদ্ধে ছিল তারাও কিছু ক্ষেত্রে একটু নমনীয় ভাব দেখা যাচ্ছে, বাট তাদের বিজনেস ইন্টারেস্ট যেখানে আছে সেই ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত কৌশলের সাথে এটাকে হ্যান্ডেল করতে হবে। এবং এটা এই বার্মিজ এই রিফিউজিটাও কিন্তু বাংলাদেশের ইকোনমির উপরে এটা একটা বার্ডেন। একদিকে বন্যা, তারপরে বৃষ্টি, আর্লি রেইন, এই বছর কিন্তু আর্লি রেইন, সেই মার্চ মাস থেকে আপনার রেইন শুরু হয়ে গেছে, ফসলের উপরে আপনার প্রেশার আসছে, সব মিলে বাংলাদেশ একত্র। তবে বাংলাদেশ সরকারের যে ক্যাপেবিলিটি এখন কিন্তু আগের থেকে অনেক সক্ষমতা আছে। 1974 সালের বাংলাদেশ 2017 সালের বাংলাদেশ একদম, এবং সব সমস্যা সমাধান করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের অর্থনৈতিক পরিস্থিতি নানা দিকে করণীয় কথা বলছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি, বেলা আড়াইটা আবার ফিরে আসবে 21 বিজনেস, আরও আয়োজনে আমাদের সঙ্গে থাকুন।